দয়া করে আপনাদের সংবাদ মাধ্যমেও এই সরকারের মিথ্যা প্রতিশ্রুতির মানুষ ছিঁড়ে চুরমার করে একটা ধরে ধরে করব এবং আমরা আমাদের বিভিন্ন ইউনিটকে আমাদের পার্টি অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব যে এই রিপোর্ট কার্ডে মিথ্যা একটু নিউমোনিয়া হয়েছিল এই জন্য এমনিতে বলতে শারীরিক দুর্বল এই কারণে আমরা ঝুঁকি নিইনি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং স্থিতিশীল আছে তাকু বখরাও বিভিন্ন হাউজের প্রতিনিধিরা আছে একটু খবর নিন বামফ্রন্ট সরকারের সময়তে যে রাস্তা করে এসেছিল এগুলো আর এক টুকরা ইট পাথর পড়েনি এক গ্রাম আর সেখানে কোনো ওই ভিটামিন পড়েনি সব ভেঙে চুরে চৌচির হয়ে আছে আর নতুন কোথাও নেই কিন্তু বলে দিচ্ছে এটা হলো ত্রিপুরাজ্যের মানুষের প্রতি কতটুকু অশ্রদ্ধা যে না মিথ্যা দিয়ে এসছি আবার মিথ্যা দিয়ে পার পাওয়ার জন্য আরেকটা মিথ্যা বলবো কিন্তু আমরা বলেছি সেদিন 21 তারিখে যে আমাদের জনসভা আস্তাবল থেকে বলেছি যদি হিম্মত থাকে রাজনৈতিক নৈতিকতা থাকে সৎ সাহস থাকে 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল একটা একটা করে কোন প্রতিশ্রুতি কি হাল হয়েছে কি করেছে বিজেপি সে রিপোর্ট কার্ড প্রকাশ করুক কাজে ও সমস্তের ধারে কাছে না গিয়ে কতগুলো আগের স্কিমের নতুন নাম দিয়ে দুই চারটা নতুন স্কিম ঘোষণা করে এই ত্রিপুরা যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না কাজে এগুলোই আজকে আমরা বলতে এসেছি যে আমরা শুধু আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের এই মিথ্যা রিপোর্ট কার্ড যা তাদের রিগ্রেট কার্ড হবে এ সম্পর্কে বলার জন্য আসিনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এরা যে সব তথ্য দিয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রতিটা আইটেম ধরে আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করব তোমরা অঙ্ক দেখিয়েছ টাকার পরিমাণ দেখিয়েছ অর্থাৎ এগুলো মানুষ দেখেনি এগুলি লুটপাট এবং এই লুটপাটের চেহারা কি এটা ও কোষভা ভবনে বিকাল হলে দেখা যায় ইনোভা গাড়ি আর এসইউভি গাড়ির লাইন হোমরা চুমরা থেকে শুরু করে কিভাবে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়েছে ত্রিপুরার যে মানুষ এই অপমানের এবং এই লুটপাটের জবাব দেবে এটুকুই আজকে আমাদের বলার সবাইকে ধন্যবাদ